স্বপ্নের পদ্মা সেতুতে শুরু হয়েছে স্ট্রিট লাইটিং এর কাজ। ইতিমধ্যেই 416টি লাইটিং ব্লিস্টার সেগমেন্ট তৈরি করা হয়েছে। প্রথম দিনেই বসানো হলো 8টি ল্যাম্প পোস্ট। প্রতি দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ পদ্মা সেতু স্ট্রিট লাইটিং নিয়ে কথা হবে, সঙ্গেই থাকুন। স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুতে স্থাপন করা হয়েছে প্রথম ল্যাম্প পোস্ট, আর প্রথম দিনে 8টি ল্যাম্প পোস্ট বসানো হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর 12:45 সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 7 ও 8 ভায়াডাক্ট পিলারের মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের মূল কাঠামো স্থাপন করা হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব কাঠামো চীন থেকে আনা হয়েছে। আজ থেকে প্রায় 15 দিন আগে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সড়কপথে পদ্মা সেতুর মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে 95টি ল্যাম্প পোস্টের কাঠামো নিয়ে আসা হয়। তিনি আরও জানান, সংযোগ সহ সেতুতে মোট 416টি ল্যাম্প পোস্ট স্থাপন করা হবে। এর মধ্যে মূল সেতুতে 328টি এবং সংযোগ সেতুতে বসবে 88টি ল্যাম্প পোস্ট। সেতুর মাওয়া প্রান্তের সংযোগ পথে যে পথ ধরে যানবাহন নামবে সে পথে বসানো হবে 20টি ল্যাম্প পোস্ট, আর এ প্রান্তের যে পথে যানবাহন উঠবে সেখানে স্থাপন করা হবে 22টি ল্যাম্প পোস্ট। অন্যদিকে সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যানবাহন নামার পথে 24টি ও ওঠার পথে 22টি ল্যাম্প পোস্ট বসানো হবে। 416টি ল্যাম্প পোস্ট বসানোর জন্য 416টি লাইটিং ব্লিস্টার সেগমেন্ট বা ল্যাম্প পোস্ট এর রিভার বাইন্ডিং প্রয়োজন। দেখুন এগুলো কোথায় কিভাবে সেট করা হচ্ছে। প্রতি 30 মিটার পরপর ল্যাম্প পোস্টের রিভার বাইন্ডিংগুলো বসানো হচ্ছে। দেখুন এখানে 3টা ফ্রেম তৈরি করা হয়েছে। একটি ফর্মা ওয়ার্কশপ থেকে বানানো হয়েছে এবং ওয়ার্কশপ থেকে বানানো এই ফর্মা অনুযায়ী এর মধ্যে ফেলে রড বাইন্ডিং করা হচ্ছে। শুধুমাত্র এই ফর্মা অনুযায়ী ওয়ার্কাররা রড বাইন্ডিং করছে। এখানে রিভার ব্লক সেটিং চলছে, পর্যায়ক্রমে এগুলো আপনাদের দেখাবো। এখানে আউটসাইডের শাটার দেখুন, চেন কভারের মাধ্যমে শাটারটাকে উপরে তোলা হচ্ছে এবং সেট করা হবে। এখানে শাটার অলরেডি সেটিং করা আছে। সেটিং করার পর এটাকে আবার ক্লিন করতে হয়। দেখুন কিভাবে ক্লিন করা হচ্ছে। দেখুন প্যারাপেট লাভের সাথে নিখুঁতভাবে সেটে দেওয়া হয়েছে। এরপর ফ্রেমটাকে ভিতরে ঢোকানো হয়েছে। অবশ্যই এগুলি ড্রয়িং অনুযায়ী করা হচ্ছে। দেখুন কিভাবে সুন্দর করে বসানো হয়েছে এবং এই কাজ নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। এখানে দেখুন শাটার সেটিং চলছে। শাটারের ভেতরে দিকটায় এক ধরনের তৈলাক্ত পদার্থ লাগানো হয়, যা এই তৈলাক্ত পদার্থটা দেওয়ার কারণে ঢালাইটাও মসৃণ হয়। যে গ্রিন পাইপটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন পাইপটার মধ্য দিয়েই বোর্ড থেকে ইলেকট্রিক্যাল লাইন সংযুক্ত করা হবে। এরপর ঢালাই দিয়ে এগুলো পূরণ করা হবে। এভাবে একে একে 416টি লাইটিং ব্লিস্টার বা ল্যাম্পপোস্টের রিভার বাইন্ডিংয়ের কাজ শেষ করা হয়েছে।
এখন শুধু ল্যাম্পপোস্ট বসানো বাকি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী জান মোহাম্মদ আব্দুল কাদের জানান, সব সময় একই গতিতে কাজ চলবে কিনা তা বলা মুশকিল, তবে প্রতিদিন 10টি করে ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হলে 1.5 থেকে 2 মাসে পুরো সেতুতে ল্যাম্পপোস্ট বসে যাবে। চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর সড়কপথে পিচ ঢালাইয়ের কাজ। সেতুর সার্বিক অগ্রগতি 87% এবং মূল সেতুর 95% কাজ শেষ হয়েছে। আগামী 30 জুনের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে গত 23 নভেম্বর মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঘোষণা দিয়েছেন। শুধু দর্শক, পদ্মা সেতু সম্পর্কে আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।